আমি গত পাঁচ বছর যাবত সিগারেট খাই স্যার তো আমার গত বছর একটা সমস্যা দেখা গেছে মুখের মধ্যে এক ধরনের লাল লাল ঘা দেখতে পাচ্ছি তো আমি ওষুধ খাওয়াতে এটা কমে গেছিল তো এই বছর থেকে আবার আমি মানে এটা মানে লক্ষণটা দেখতে পাচ্ছি কুনি কুনি লাল লাল ঘা স্যার এটা কেমন ধরনের ঘা আর কি পদক্ষেপ নিতে পারি একটু জানালে ভালো হতো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ এই ধরনের ঘা নানান কারণে হতে পারে একটা হতে পারে যে আপনার হয়তো সেই সময় ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকে না এই ঘাটা সুপ্ত অবস্থায় থাকে কিন্তু যেহেতু নিয়ন্ত্রণে থাকে না তখন এটা বেড়ে যায় তখন আপনি লক্ষ্য করেন

ফলে মুখের যে আবহাওয়াটা মুখের যে সুস্থ পরিবেশটা সেটা বিঘ্ন হয় বিঘ্ন হওয়ার ফলে মুখের সমস্ত যে ফাংশনগুলো স্যালাইবারি ফাংশন তারপরে টিস্যু ফাংশনস এবং সমস্ত কিছু ফাংশন কিন্তু ডিসফাংশন হয়ে যায় অস্বাভাবিক হয়ে যায় ফলে এই ধরনের ঘা কিন্তু ক্রমাগত হতে পারে আপনাকে আমি পরামর্শ দেব আপনি একজন বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনকে দেখিয়ে পরীক্ষা করিয়ে নেন যে আপনার অন্য কোনো কারণে ঘাটা হচ্ছে কিনা শার্প ট্রিথ আছে কিনা ওখানে কোনো ব্রিজ আছে কিনা আর্টিফিশিয়াল ট্রিথ আছে কিনা এবং আপনার মুখে লালার অবস্থাটা কি এবং কতগুলো ব্লাড টেস্ট আমরা সাধারণত করি সাধারণত দেখা যায় কতগুলো হিমোগ্লোবিন বা অ্যানিমিয়া দেওয়ার কারণেও কিন্তু এই ধরনের ঘা হতে পারে সুতরাং ব্লাড প্রোফাইল পরীক্ষা করা বা করা এবং মুখের একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করিয়ে নেওয়া নিশ্চিত হওয়া যে আপনার মুখে এটা ঘাটা কী ধরনের হচ্ছে তাহলে নিশ্চিত একটা চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন